তড়িৎ রসায়নের আজকের বিষয় হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার এক একটি অর্ধকোষ, আর এক একটি অর্ধকোষে যে পরিমাণ বিভব উৎপন্ন হয় তা হচ্ছে গিয়া তড়িৎদ্বার বিভব। প্রতিটি অর্ধকোষে যে পরিমাণ বিভব উৎপন্ন হয় তা হচ্ছে যায়া তড়িৎদ্বার বিভব। এই তড়িৎদ্বার বিভব বিশেষ অবস্থায় বলা হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব। সেক্ষেত্রে বলা হয় যদি যে প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে লিখো, তাহলে এটা এমন আর কি দাঁড়ায় যে কোন তড়িৎদ্বার উহার মোলার দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 ATM চাপে, তবে 1 ATM চাপটা, 1 atmosphere যে চাপটা সেটা গ্যাস তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রযোজ্য। ওটা শুধুমাত্র গ্যাস তড়িৎদ্বার হলেই প্রযোজ্য যে বিভব উৎপন্ন করে। তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। তাহলে কোন তড়িৎদ্বার উহার মোলার দ্রবণে, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atmosphere চাপে, তবে 1 atmosphere চাপ হচ্ছে গ্যাস তড়িৎদ্বার হলে যে বিভব উৎপন্ন করে তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। একে ই নট দ্বারা সূচিত করা হয়। তাহলে একে আমরা কি দিয়ে প্রকাশ করব? ই নট, ই এর উপরে একটা নট সাইন থাকবে, ই নট দ্বারা সূচিত করা হবে, ই নট। তো প্রমাণ তড়িৎদ্বার বিভব বা তড়িৎদ্বার বিভব হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে জারণ বিভব, তো জারণ বিভব মূলত হচ্ছে অ্যানোড বিভব। তাহলে তড়িৎদ্বার বিভব দুই প্রকার, এক প্রকার হচ্ছে জারণ বিভব, আর জারণ বিভব হচ্ছে অ্যানোডে উৎপন্ন বিভব। অ্যানোডে উৎপন্ন বিভব হচ্ছে গিয়া জারণ বিভব, আরেকটা হচ্ছে বিজারণ বিভব, আরেকটা হলো গিয়া বিজারণ বিভব, যেটি হচ্ছে ক্যাথোড বিভব, যেটি হচ্ছে ক্যাথোডের বিভব। তার অ্যানোড থেকে উৎপন্ন বিভব হচ্ছে জারণ বিভব, আর ক্যাথোড থেকে উৎপন্ন বিভব হবে বিজারণ বিভব। যেমন তোমার অর্ধকোষ যদি হয় হচ্ছে জিঙ্ক অর্ধকোষ, মনে করো, যেমন মনে করো জিঙ্ক অর্ধকোষ, এই জিঙ্ক অর্ধকোষের জারণ বিভব, জিঙ্ক অর্ধকোষের জারণ বিভব হচ্ছে ই নট জিঙ্ক জিঙ্ক 2+ = 0.76 ভোল্ট। তাহলে জিঙ্ক অর্ধকোষের জারণ বিভব, হচ্ছে 0.76 ভোল্ট। তাহলে ই নট জিঙ্ক জিঙ্ক আয়ন, এটা দিয়ে বুঝাবে জিঙ্কের জারণ বিভব, যেটা 0.76 ভোল্ট। আবার একই অর্ধকোষের বিজারণ বিভব,
এই অর্ধকোষের বিজারণ বিভব হলে লিখতে হয় ই নট জিঙ্ক আয়ন জিঙ্ক -0.76 ভোল্ট। অর্থাৎ একই অর্ধকোষের তোমরা গত ক্লাসে জেনেছো যে যে কোনো অর্ধকোষেই আইদার সেটা অ্যানোডে যেতে পারে আর সেটা ক্যাথোডে যেতে পারে, নির্ভর করবে প্রতিপক্ষের উপর, নির্ভর করবে তার সক্রিয়তার উপর। সুতরাং সক্রিয়তা বেশি হলে অ্যানোডে যাবে, সক্রিয়তা কম হলে ক্যাথোডে যাবে। সুতরাং একই তড়িৎ দ্বারে অ্যানোডেও থাকতে পারে, সেটাই আবার ক্যাথোডেও থাকতে পারে, মানে ভিন্ন কোষে, মানে কোন জায়গায় সে অ্যানোড আবার অন্য ক্ষেত্রে সে হয়তো ক্যাথোড হবে। তো এই কারণে একই তড়িৎ দ্বারে জারণ বিভবও থাকবে, বিজারণ বিভবও থাকবে। তবে একই তড়িৎ দ্বারে জারণ বিভব যদি ধনাত্মক হয় তবে বিজারণ বিভব ঋণাত্মক, জারণ বিভব যদি কারো ঋণাত্মক হয় তাহলে তার বিজারণ বিভব হবে ধনাত্মক। অর্থাৎ একই মান শুধু চিহ্নের পরিবর্তন। আর জারণ বিভবকে তোমরা প্রকাশ করতে গেলে ধাতু আগে আয়ন পরে, আর বিজারণ বিভব প্রকাশ করতে গেলে আয়ন আগে ধাতু পরে। এই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের ধারণা। তাহলে প্রশ্ন হবে যে প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, প্রশ্ন হবে জারণ বিভব কি, প্রশ্ন হবে বিজারণ বিভব কি, ধারণা থাকতে হবে জারণ বিভবের এবং বিজারণ বিভবের। এবং একই অর্ধকোষে জারণ বিভব বিজারণ বিভব সমান, শুধু চিহ্ন বিপরীত। এবং কোনটা জারণ বিভব প্রকাশ করে আর কোনটা বিজারণ বিভব প্রকাশ করে সেটার ধারণাও থাকতে হবে। এই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। এরপরে বিষয়টি হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বার বা রেফারেন্স ইলেকট্রোড, নির্দেশক তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে। যদি বলে নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে, তাহলে হচ্ছে যে তড়িৎদ্বারের বিভব জানা থাকে, যে তড়িদ্বার বিভব কি আগে থেকে জানা আছে, যে তড়িদ্বারে বিভব জানা থাকে বা যার সাহায্যে অপর তড়িদ্বারের তড়িৎ বিভব জানা সম্ভব তাকে নির্দেশক তড়িদ্বার বলে। তাহলে যে তড়িদ্বারের বিভব জানা থাকে অথবা যার সাহায্যে অপর তড়িদ্বারে তড়িৎ বিভব জানা সম্ভব তাকে বলা হয় নির্দেশক তড়িদ্বার। নির্দেশক তড়িদ্বার হচ্ছে দুই রকম, একটাকে বলা হয় হচ্ছে মুখ্য নির্দেশক তড়িদ্বার, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িদ্বার বা বলা হয় প্রাইমারি নির্দেশক তড়িদ্বার। একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িদ্বার বা প্রাইমারি নির্দেশক তড়িদ্বার, যার উদাহরণ হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার, যার উদাহরণ হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারকে বলা হয় হচ্ছে মুখ্য নির্দেশক তড়িদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারটা কেমন, কতদিন দেখেছ, প্ল্যাটিনাম কমা হাইড্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন আয়ন ওয়ান মোলার, এটা হচ্ছে হাইড্রোজেন তড়িদ্বার, এটা হচ্ছে হাইড্রোজেন তড়িদ্বার। এই হাইড্রোজেন তড়িদ্বারের বিভব হচ্ছে শূন্য শূন্য ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারের বিভব কত হয়, শূন্য। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারের বিভব কত, শূন্য। তাহলে মুখ্য নির্দেশক তড়িদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার। আর প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারের তড়িদ্বার বিভব কত, শূন্য। প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বার কোনটি, এটি হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন আয়ন,
এটি হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর এর বিভব শূন্য ধরা হয়। প্রকৃতপক্ষে এর বিভব অত্যন্ত নগণ্য, প্রকৃতপক্ষে এর বিভব অত্যন্ত নগণ্য, যার জন্য এই বিভবটাকে অগ্রাহ্য করা হয়, অগ্রাহ্য করে এটাকে শূন্য ধরা হয়। তাহলে প্রশ্ন যদি থাকে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কত, তাহলে উত্তর হচ্ছে শূন্য। অনেক সময় এটা প্রশ্ন করবে যে কেন শূন্য ধরা হয়, বা শূন্য কেন, বা শূন্য ব্যাখ্যা করো। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি সেটা বলবা, বলবার পরে বলবা যে এর তড়িৎদ্বার বিভব শূন্য। কারণ হিসেবে বলবা যে এর তড়িৎদ্বার বিভব অত্যন্ত নগণ্য, যার কারণে এটাকে শূন্য ধরা হয়, এবং এটিকে শূন্য ধরলে একটা সুবিধা পাওয়া যায়, যেহেতু এটা নির্দেশক তড়িৎদ্বার, যেহেতু এটা নির্দেশক তড়িৎদ্বার, অর্থাৎ যার সাহায্যে আমরা অপর তড়িৎদ্বারের বিভব বার করব। তাহলে এটা যদি শূন্য কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমার অপর তড়িৎদ্বারের বিভব বের করা খুবই সহজ হবে, খুবই সহজ হবে। কারণ হলো আমি যে বিভবটা পাবো ওই কোষ থেকে, যে বিভবটাই পাবো যে কোষ থেকে, যে কোষে হাইড্রোজেন আছে সেই কোষ থেকে যেই বিভবই পাবো না কেন, সেটা কার বিভব হবে, প্রতিপক্ষের বিভব হবে। কেন, কারণ হাইড্রোজেনের বিভব তো শূন্য। সুতরাং আমরা সহজে নির্ণয় করতে পারবো যে অপর তড়িৎদ্বারের বিভব কত। সুতরাং এই কারণেই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হাইড্রোজেনের বিভব ধরা হয় শূন্য। আরেকটি হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তাহলে একটি হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, আর একটি হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার, একটা প্রাইমারি আর একটি সেকেন্ডারি। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার হিসেবে যে তড়িৎদ্বারটি ব্যবহৃত হবে ওটাকে বলা হয় ক্যালোমেল তড়িৎদ্বার। ওটাকে বলা হয় হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তাহলে তোমাকে প্রশ্ন করে যদি যে গৌণ নির্দেশক তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়, ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারে থাকে কি দেখো, Ag2Cl2, অর্থাৎ মার্কিউরাস ক্লোরাইড আর মার্কারি। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে মার্কারি, মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড আর মার্কারি। আর কমা হচ্ছে KCl দ্রবণ ব্যবহৃত হয়, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি মুখ্য গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তো এখানে সচরাচর MCQ আছে, MCQ আসবে বলবে কি জানো যে ক্যালোমেল তড়িৎদ্বারের নিচে কোনটি উপস্থিত থাকে, তাহলে উত্তর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, মার্কারি মূলত। আর পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা মূলত তোমরা জানো যে লবণ সেতুতে ব্যবহৃত হয়। তাহলে এখানে গৌণ নির্দেশক তড়িৎদ্বারের যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। তাহলে এই হচ্ছে নির্দেশক তড়িৎদ্বারের ধারণাটা। তাহলে আমরা এর আগের অংশে জেনেছি প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বুঝি আমরা, আর এই অংশে এসে বুঝলাম যে নির্দেশক তড়িৎদ্বারের ধারণাটা কি। এখান থেকে প্রশ্ন আসবে নির্দেশক তড়িৎদ্বার কি, প্রশ্ন আসবে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব শূন্য কেন ব্যাখ্যা করো, MCQ আসবে যে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটি, গৌণ নির্দেশক তড়িৎদ্বার কোনটি, ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি উপস্থিত থাকে, হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কত। তাহলে দেখো এই অল্পের মধ্যে যে কত সুন্দর সুন্দর প্রশ্ন আছে। আচ্ছা এবার আমরা যাচ্ছি হচ্ছে যে কোষের তড়িৎ চালক বল। কোষের তড়িৎ চালক বল বা এটাকে বলা হবে কোষ বিভব, কোষের তড়িৎ চালক বল কিংবা কোষ বিভব, কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব। তাহলে কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব কাকে বলে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে তোমার উত্তর হবে কোন তড়িৎ রাসায়নিক কোষের, কোন তড়িৎ রাসায়নিক কোষে দুটি তড়িৎদ্বারের, দুটি তড়িৎদ্বারের বিভব পার্থক্যের সমান বিদ্যুৎ উৎপন্ন হয়, একে কোষের তড়িৎ চালক বল বলে, তড়িৎ চালক বল বলে। অর্থাৎ কোন তড়িৎ রাসায়নিক কোষে কি পরিমাণ বিভব তৈরি হবে,
কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা নির্ভর করবে দুটি তড়িৎদ্বারের বিভব পার্থক্যের উপর। অর্থাৎ যে দুটি তড়িৎদ্বার থাকবে সেই দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য হবে সেই বিভব পার্থক্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে বা বিভব পাওয়া যাবে। তো ওই পরিমাণটাই হচ্ছে কোষের পরিচালক বল বা কোষ বিভব, ওইটাই হচ্ছে কোষের পরিচালক বল কিংবা কোষ বিভব। তাই কোষ বিভবকে আমরা নির্ণয় করতে গেলে লিখতে পারি এরকম যে ইনট কোষ ইকুয়াল টু ইনট কোষ, অর্থাৎ কোষ বিভব, এটা এটা হচ্ছে কোষ বিভব, যেটা ইনট কোষ লিখা যায় বা ইনট সেল লিখা যায়, চাইলে যে ইনট সেল বা ইনট কোষ কোষ বিভব। ইনট সেলের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করা যাবে ইনট অ্যানড জারণ, অ্যানোড জারণ মানে জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব, মাইনাস ইনট ক্যাথড বিজারণ, তার মানে ক্যাথোডের বিজারণ বিভব, মানে অ্যানোডের জারণ বিভব মাইনাস ক্যাথোডের বিজারণ বিভব, এই সরি সরি ক্যাথোডেরও জারণ বিভব, অর্থাৎ মাইনাস করলে উভয়ের জারণ বিভব মাইনাস করতে হয়। তাই অ্যানোডের জারণ বিভব নিব, ক্যাথোডেরও জারণ বিভব নিব, অর্থাৎ যখন আমরা পার্থক্য বের করব তখন সমজাতীয় হতে হয়, যখন পার্থক্য বের করব তখন সেটা সমজাতীয় হতে হয়। তাহলে অ্যানোডের জারণ বিভব থেকে ক্যাথোডের জারণ বিভবই আমরা মাইনাস করব। এখন এমন না যে অ্যানোডেও জারণ হবে ক্যাথোডেও জারণ হবে, তা কিন্তু না, অ্যানোডে জারণ হবে ক্যাথোডে বিজারণ হবে, কিন্তু ক্যাথোডে বিজারণ ঘটবে কিন্তু বিভব আমরা নিব কোনটা, জারণ বিভব নিব। কারণ তোমরা তো জেনেছো যে একই তড়িৎদ্বারে জারণ বিভব আছে বিজারণ বিভব আছে, সুতরাং বিভব পার্থক্য যখন করব আমরা তখন উভয় তড়িৎদ্বারের জারণ বিভবের পার্থক্য করব, জারণ বিভবের পার্থক্য করব, সেক্ষেত্রে অ্যানোড মাইনাস ক্যাথড, অথবা অথবা ইনট ক্যাথড বিজারণ মাইনাস ইনট অ্যানোড বিজারণ, অর্থাৎ আমরা চাইলে জারণ বিভবের পার্থক্য নিতে পারি, আমরা চাইলে বিজারণ বিভবের পার্থক্য নিতে পারি। যদি আমরা জারণ বিভবের পার্থক্য নেই তাহলে অ্যানোড মাইনাস ক্যাথড, আর আমরা যদি বিজারণ বিভবের পার্থক্য নেই তাহলে ক্যাথড মাইনাস অ্যানোড, তাহলে নিতে হবে ক্যাথড মাইনাস অ্যানোডের মান। আচ্ছা, তবে এই দুটি সূত্রের সমন্বয় করে আমরা এটাকে এও বলতে পারি ইনট অ্যানোড জারণ প্লাস ইনট ক্যাথড বিজারণ, অর্থাৎ অ্যানোডে জারণ হয় আমরা অ্যানোডে জারণ বিভব নিলাম, ক্যাথোডের বিজারণ হয় ক্যাথোডের বিজারণ বিভব নিলাম, অর্থাৎ ক্যাথোডের জারণের জায়গায় বিজারণ নিলাম, তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা তিন নম্বর সূত্র প্রয়োগ করতে পারতেছি, অর্থাৎ ইনট অ্যানোড জারণ প্লাস ইনট ক্যাথড বিজারণ। তার মানে আমরা যখন কোষ বিভব বার করব তখন কিন্তু এই তিনটা যেটাই প্রয়োগ করি না কেন ফলাফল এক হবে, এই তিনটা যেটাই প্রয়োগ করি না কেন ফলাফল কি হবে, এক হবে। সুতরাং কোষ বিভব নির্ণয় করতে গেলে অ্যানোডের জারণ মাইনাস ক্যাথোডের জারণ করতে পারি, ক্যাথোডের বিজারণ মাইনাস অ্যানোডের বিজারণও করতে পারি, অথবা অ্যানোডের জারণ নিব ক্যাথোডের বিজারণ নিব সেক্ষেত্রে প্লাস, সেক্ষেত্রে প্লাস, অর্থাৎ এই তিনটা সমীকরণ বা এই তিনটা সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, একই মানে করতে পারি এবং তার ফলাফল একই আসবে। সুতরাং কোষের পরিচালক বল কি সেই ধারণাটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোষের পরিচালক বলের ধারণা কিংবা কোষ বিভবের ধারণা। তো এখন আমরা সেই কোষ বিভব নির্ণয় করব। আমরা এখন কোষ বিভব নির্ণয় যদি করতে চাই তাহলে আমাদেরকে উদাহরণে যেতে হবে। উদাহরণ এক, হ্যাঁ সাপোজ তোমাকে বলা আছে, দাওয়া আছে, দাওয়া আছে যে ইনট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক টু প্লাস ইকুয়াল টু 0.76 ভোল্ট, আর ইনট কপার স্ল্যাশ কপার টু প্লাস ইকুয়াল টু দেওয়া আছে -0.34 ভোল্ট। ওকে, তো দেওয়া আছে হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার বিভব এবং কপার তড়িৎদ্বার বিভব, জিঙ্ক তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, কপারের তড়িৎদ্বার বিভব দেওয়া আছে,
এখন জিঙ্কের যেটা দেওয়া আছে এটা জারণ বিভব, কারণ ধাতু আগে আয়ন পরে, তাহলে জারণ বিভব। আবার ক্যাথোডের কপারের যে বিভব দেওয়া আছে ওটাও জারণ বিভব, কারণ কপার আয়ন, কপার ধাতু পরে কপার আয়ন। সুতরাং উভয়েরই কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে। এটা জিঙ্কের জারণ বিভব আর এটা হচ্ছে কপারের জারণ বিভব, অর্থাৎ দুইজনেরই জারণ বিভব দিছে। নেয়ার পরে তোমাকে প্রশ্ন করলো যে তোমার যে জিঙ্ক বনাম কপারের মধ্যে যে তড়িৎ কোষ, জিঙ্ক বনাম কপার, এটা চিত্র একে দিবে নিশ্চয়ই, জিঙ্ক বনাম কপারের যে তড়িৎ কোষ সেটার কোষ বিভব বের করো, সেটার কোষ বিভব বের করো। তাহলে এক্ষেত্রে কোষ ডায়াগ্রামটা কি হবে? গতদিন দেখেছো যে দেখিয়েছি যে কোষ ডায়াগ্রাম, কোষ ডায়াগ্রামটা কি? জিঙ্ক বনাম কপার যদি তড়িৎ কোষ হয়, অর্থাৎ তুমি কোনোভাবে উদ্ধার করতে পারো যে এখানে জিঙ্ক বনাম কপারের তড়িৎ কোষ, তাহলে তুমি ডায়াগ্রাম করতে পারবা। কারণ জিঙ্ক হচ্ছে অ্যানোড আর কপার হবে ক্যাথোডে। যেটা অ্যানোড সেটার ক্ষেত্রে লিখতে হয় ধাতু আয়ন, আর যেটা ক্যাথোড সেটার ক্ষেত্রে লিখতে হয় আয়ন ধাতু। তাহলে যেটি কোষ ডায়াগ্রাম ভাবে করবো যে যেটি অ্যানোড জিঙ্ক সেটিতে ধাতু আয়ন, আর যেটি ক্যাথোড সেটির ক্ষেত্রে আয়ন ধাতু। অ্যানোড আর ক্যাথোড যখন হয়ে গেল, অর্থাৎ কোষ ডায়াগ্রাম হয়ে গেল, তখন তুমি সূত্রের প্রয়োগে যাবা। তখন তোমরা বলবা যে ইনট সেল ইকুয়াল টু ইনট অ্যানোড জারণ প্লাস ইনট ক্যাথোড বিজারণ। ঠিক আছে, এটা লিখতে পারো। ওই যেটা তিন নম্বরে দেখালাম সেটা প্রয়োগ করবা, যেটা তিন নম্বরে তোমরা প্রয়োগ করবা হচ্ছে সেইটা। আচ্ছা, তাহলে অ্যানোডের জারণ মানে কি? অ্যানোডের জারণ মানে হলো জিঙ্কের জারণ বিভব, কারণ অ্যানোডে কে আছে? জিঙ্ক। তাহলে অ্যানোডের জারণ বিভব মানে জিঙ্কের জারণ বিভব, তাহলে যেটা দেওয়া আছে সেটা জিঙ্কের জারণ বিভব, কত সেটা? 0.76। প্লাস ক্যাথোডের বিজারণ বিভব মানে কি? কপার অংশের বিজারণ বিভব। ক্যাথোডের বিজারণ বিভব মানে কপারের বিজারণ বিভব, কিন্তু কপারের তো দিয়েছি জারণ বিভব, তাহলে জারণ বিভব দিয়েছি কিন্তু নিতে হবে বিজারণ বিভব, সমস্যা নাই তো, ওটা মাইনাস নিবা প্লাস, তাহলে হবে 1.10। তাহলে এই কোষের কোষ বিভব কত হলো? 1.10। এই কোষের কোষ বিভব কত হলো? 1.10। এবং এটা জানো তোমরা, যেটা ড্যানিয়েল কোষ বলে, ড্যানিয়েল কোষ, এবং ড্যানিয়েল কোষের কোষ বিভব 1.10। সুতরাং এইভাবে আমরা কি করতে পারি? সহজেই, খুব সহজেই কোষের তড়িৎচালক বল বা কোষের বিভব বের করতে পারি। আমাকে দেয়া থাকবে, আমার হয় দুইটারই জারণ বিভব দেওয়া থাকবে, নয় দুইটারই বিজারণ বিভব দেওয়া থাকবে, নয় একটার জারণ বিভব আরেকটার বিজারণ বিভব দেওয়া থাকবে, এটা আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমি দেখবো যে মানে কোষটা কি, এবং সেই কোষে অ্যানোড প্রান্তে কে আছে এবং ক্যাথোড প্রান্তে কে আছে, তাদের সংশ্লিষ্ট বিভব ব্যবহার করব, করে আমি তার কোষ বিভব বের করে নিয়ে আসবো। তো এটাই একটা সহজ সমাধান, যে কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব আমরা কি করে বের করি। ওকে, আচ্ছা, এখন তোমার এক্ষেত্রে কোষ বিভব নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় একটা সূত্র প্রয়োগ করা লাগবে, সেটা হচ্ছে নারনষ্টের সূত্র। ওটা হচ্ছে কি? নারনষ্টের সূত্র, অর্থাৎ নারনষ্ট সূত্র ব্যবহার করতে হবে কোষের তড়িৎচালক বল বের করার জন্য। দেখা যাবে কি যে অনেক সময় কি করা লাগবে? নারনষ্টের সূত্র প্রয়োগ করা লাগবে, নারনষ্টের সূত্র প্রয়োগ করা লাগবে। তো একটু বলে রাখি যে নারনষ্টের সূত্র কখন প্রয়োগ করা লাগে, নারনষ্টের সূত্রটা কখন প্রয়োগ করতে হয়। তো নারনষ্টের সূত্র কি সেটা দেখি। নারনষ্টের সূত্র হলো ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইড এন এফ লন, উপরে অ্যানোড দ্রবণ, আর নিচে হচ্ছে ক্যাথোড দ্রবণ। তাহলে নারনষ্টের সূত্রটা হচ্ছে কি যে ই সেল ইকুয়াল টু, আমরা এতক্ষণ পর্যন্ত যা করছিলাম সেটা ছিল ইনট সেল, আমরা করতেছিলাম হচ্ছে ইনট সেল, আর এখন করতেছে হলো ই সেল, অর্থাৎ নট সাইনটা নাই, তবে ই সেল ইকুয়াল টু আবার ইনট সেল আছে,
ইকুয়াল টু ইনর্সাল মাইনাস আর কি বাই এনএফ, তারপরে হচ্ছে লন অ্যানোড দ্রবণ বাই ক্যাথোড দ্রবণ। অর্থাৎ এই সূত্র অনুসারে, এই সূত্র কখন প্রয়োগ করবা বা এই সূত্র অনুসারে যদি দুটি তড়িৎদ্বারে দ্রবণের ঘনমাত্রার পার্থক্য থাকে, যদি দুটি দ্রবণের ঘনমাত্রার পার্থক্য থাকে তাহলে নারণস্বী সূত্র প্রয়োগ করবা, তাহলে নারণস্বী সূত্র প্রয়োগ করবা। যদি উভয় দ্রবণের ঘনমাত্রা সমান না থাকে তাহলে এটা প্রয়োগ করবা। এবং এক্ষেত্রে এই অ্যানোডের ঘনমাত্রা, অ্যানোড যে দ্রবণ তার ঘনমাত্রা বা এই ক্যাথোডের যে দ্রবণ তার ঘনমাত্রা, সুতরাং ঘনমাত্রা যদি ভিন্ন হয় তাহলে এটা প্রয়োগ করতে হয়। তাহলে নারণস্বী সূত্র কখন প্রয়োগ করবা, যখন কিনা কি হয় ঘনমাত্রা ভিন্ন থাকে তখন এটা প্রয়োগ করতে হয়। তাহলে অ্যানোডের দ্রবণের ঘনমাত্রা আর ক্যাথোডের দ্রবণের ঘনমাত্রা তখন কি করা লাগবে, প্রয়োগ করা লাগবে। ওকে, এখন যদি ঘনমাত্রা উভয়টার সমান হয় কথার কথা তাহলে এটা প্রয়োগ করার দরকার নাই। এখন উভয়টার যদি ঘনমাত্রা সমান থাকে তাহলে প্রয়োগ করার দরকার নাই, আবার উভয়টার যদি ঘনমাত্রা উল্লেখ না থাকে তাহলেও প্রয়োগ করার দরকার নাই। সুতরাং সমান বা উল্লেখ থাকলে, সমান উল্লেখ আছে কিংবা উল্লেখ নাই, এইরকম পরিস্থিতিতে এটার দরকার নাই। তবে একটা জিনিস ভেবে দেখো, যদি মনে করো দুইটা দ্রবণের ঘনমাত্রা সমান হয় তাহলে কি হয়, তাহলে তো এটা যা এটা তা, তার মানে কি লনের ওয়ান হবে, এটা ওয়ান হয়ে যাবে না তখন, লন ওয়ান মানে এটা জিরো। তো লন ওয়ান যদি জিরো হয় পুরোটাই তো জিরো, তার মানে তখন ই সেল ইকুয়াল টু কি ইনড সেল, তার মানে ঘনমাত্রা সমান হলে প্রয়োজন নাই, শুধু ইনড সেল বের করলেই হয়। কিন্তু যদি ঘনমাত্রা ভিন্ন হয় তবে কিন্তু এটা প্রয়োগ করতে, তবে এটা প্রয়োগ করতে হবে। তো এটা প্রয়োগ করতে হলে ঘনমাত্রা যদি ভিন্ন হয় তাহলেই সেটা প্রয়োগ করব। যথা আমরা যদি দেখি উদাহরণ দুই, মনে করো এক্ষেত্রে ই নট এফি আর এফি টু প্লাস দা আছে এবং সেটা 0.44 ভোল্ট, আর ই নট কপার কপার টু প্লাস দাও আছে, মনে করো বিপরীতে এটা হচ্ছে -0.34 ভোল্ট। আচ্ছা, তো আয়রনের জারণ বিভব দেওয়া আছে এবং কপারের জারণ বিভব দেওয়া আছে, এইগুলো দেওয়া থাকবে, উভয় জারণ বিভব দেওয়া আছে এবং এদের সাহায্যে যেই সেলটা কনস্ট্রাক্ট করা হয়েছে, মনে করো এখানে যে আয়রন তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়েছে তার দ্রবণের ঘনমাত্রা মনে করো 0.25 মোলার, বিপরীতে আরেকটা যে কপার তড়িৎদ্বার ব্যবহার করা হলো সেখানে ঘনমাত্রা মনে করো 0.1 মোলার, মানে একটা 0.25 মোলার আর একটা হচ্ছে 0.1 মোলার। যখনই এটা চোখে পড়বে তখনই বুঝতে পারবা যে এক্ষেত্রে কি করতে হবে, নারণস্বী সূত্র প্রয়োগ করা লাগবে। তবে এটা ঠিক, নারণস্বী সূত্র প্রয়োগের আগেই কিন্তু তোমার কি করা লাগবে, ইনড সেল বের করে নিয়ে আসবা। অর্থাৎ প্রথম যেটা ইনড সেল ওটা করবাই, ইনড সেল করে ফেলবা, করবার পরে যদি প্রয়োজন পড়ে নারণস করবা আর দরকার না হলে করবা না, এই তো ব্যাপারটা। তো ইনড সেল আগে করেই ফেলবা। তো ইনড সেল এর জন্য যে সূত্র সেটা কি, ইনড অ্যানড জারণ প্লাস ইনড ক্যাথড বিজারণ। আচ্ছা, এবার অ্যানোডের জারণ মানে কি, আয়রনের জারণ বিভব যেটা 0.44 মাইনাস প্লাস ক্যাথোডের বিজারণ বিভব মানে কি, কপারের বিজারণ বিভব, কপারের এটা জারণ তাহলে কপারের বিজারণ বিভব হবে প্লাস, তাহলে এটা 0.78 ভোল্ট হবে। তাহলে ইনড সেল আসলে হলো 0.78, ইনড সেল আসলে হলো 0.78। তো এটা আসবার পরে যেহেতু ঘনমাত্রা ভিন্ন তাই আমাকে কি করতে হবে, নারণস্বী সূত্র প্রয়োগ করতে হবে। এবং নারণস্বী সূত্র প্রয়োগ করতে গেলে আবার তখন লিখতেছ যে ই সেল ইকুয়াল টু ইনড সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন, উপরে কার ঘনমাত্রা তখন কোন কোন আয়নের, অ্যানোড, আর নিচে কার ঘনমাত্রা, ক্যাথোড আয়নের, অর্থাৎ তখন তো আয়রন আর কপার। আচ্ছা, এখন ইনড সেলটা 0.78 নির্ণয় করে ফেলছো, তো 0.78 মাইনাস আর এর মান ব্যবহার করবা 8.316 আর এর মান, আর টি এর মান দেওয়া থাকবে এবং সাধারণত এটা 25 ডিগ্রি দেওয়া থাকে, যদি 25 ডিগ্রি দেওয়া থাকবে তাহলে 298। আর এন এর মান নিয়ে কথা আছে, স্মল এন, এই স্মল এন এর ব্যাপারটা একটু বুঝাই বলি। স্মল এনটা হইতেছে যে ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ কয়টি ইলেকট্রন কি করছে তারা নিজেদের মধ্যে আদান প্রদান করছে। তো যেহেতু দুইটাই প্লাস টু, সুতরাং যে দাতা সে দুইটা দান করছে এবং যে গ্রহিতা সে দুইটা গ্রহণ করবে,
তার মানে হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রন বিনিময় হবে কয়টা? দুইটা। তো সেই অর্থে এন এর মান হবে যায় 2, আর এফ হচ্ছে 96,500। এফ হচ্ছে 1 ফ্যারাড, যার মানে হলো 96,500 কুলম। আচ্ছা, তারপরে লং এর লং উপরে আয়রনের ঘনমাত্রা 0.25 আর কপার দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল 0.1। ঠিক আছে, তো এই করে সামগ্রিক অ্যান্সার কত আসছে সেটাই দেখার বিষয়। হ্যাঁ, খুব একটা হেরফের হয় নাই, খুব একটা হেরফের হয়নি, একদমই নগণ্য একটা পরিবর্তন আসছে, অর্থাৎ 0.77 ভোল্ট আসছে। ঠিক আছে, অ্যান্সারও এটার ক্ষেত্রে 0.77 ভোল্ট আসছে। তো এই হচ্ছে গিয়া এই ক্ষেত্রে কোষ বিভব, অর্থাৎ ঘনমাত্রা যদি ভিন্ন হয় তাহলে নানোস প্রয়োগ করতে হবে, এবং নানোস প্রয়োগ করলে পরে এই সূত্র প্রয়োগ করা লাগবে। ওকে, এবং আনসার আসলে হলো 0.77 ভোল্ট। তো এই এই হচ্ছে কি কোষ বিভব নির্ণয় করা। তাহলে কোষ বিভব নির্ণয় করতে গেলে আমরা প্রমাণ যেটা ইনর্ট সেল সেটাই বের করবো, এবং ঘনমাত্রা যদি ভিন্ন থাকে দেখে তাহলে নানোস সূত্র প্রয়োগ করবো। আচ্ছা, এবারকার বিষয়টি হচ্ছে কোষের স্বতঃস্ফূর্ততা, কোষের স্বতঃস্ফূর্ততা, কোষের স্বতঃস্ফূর্ততা। হ্যাঁ, তাহলে এখন কোষের স্বতঃস্ফূর্ততা মানে হচ্ছে কোষটা স্বতঃস্ফূর্ত কিনা, কোষটা স্বতঃস্ফূর্ত কিনা, বা কোষের স্বতঃস্ফূর্ত মানে স্পন্টিনিয়াস, মানে কোষটা সচল কিনা, স্বতঃস্ফূর্ত কিনা, কোষ বিক্রিয়া ঘটবে কিনা, কোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা, এরকম বিষয় সব পজিটিভ অর্থে। তাহলে কোষের স্বতঃস্ফূর্ততা মানে হচ্ছে যে একটি কোষ স্বতঃস্ফূর্ত কিনা, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত ভাবে চলবে কিনা। কারণ তোমরা জানো যে কোষ আমরা যে গ্যালভানিক সেল ব্যবহার করি সেটা যখন আমরা দুইটা ভিন্ন তড়িৎদ্বারকে সংযুক্ত করি তখন কিন্তু এটা স্বতঃস্ফূর্ত ভাবে কি হয় তোমার রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়, এবং যদি কোষটা সব হয় মানে ভ্যালিড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু পরিচালিত হবে। এটাই হচ্ছে কোষের স্বতঃস্ফূর্ততা, বা মানে তোমার হচ্ছে যে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা। তো কোষ একটা কোষ বা কোষ বিক্রিয়া তখনই স্বতঃস্ফূর্ত হবে বা তখনই স্বতঃস্ফূর্ত ধরা হবে যখন তার কোষ বিভব ধনাত্মক। তাহলে মনে রেখো যে যদি এমন হয় সিদ্ধান্ত যে কোষ বিভব ধনাত্মক, যদি হয় যে কোষ বিভব ধনাত্মক, তোমাকে যে কোষটা দিল সেই কোষের কোষ বিভব যদি ধনাত্মক হয় তাহলে কোষ এবং কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, কোষ এবং কোষ বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত। তাহলে কোষ বিভব যদি ধনাত্মক হয় তাহলে কি হবে কোষ এবং কোষ বিভব স্বতঃস্ফূর্ত হবে, আর কোষ বিভব যদি ঋণাত্মক হয়, আর তুমি ভাবো যে স্যার ঋণাত্মক হবে কেন, ঋণাত্মক হবে কেন, প্রশ্ন হচ্ছে যে আমি যদি মনে করো বিপরীত ভাবে তোমাকে দেই কথার কথা, অর্থাৎ আমি যদি বিপরীত ভাবে দেই, অর্থাৎ আমি যদি বলি যে অ্যানোড কে ক্যাথোড আর ক্যাথোড কে অ্যানোড যদি করা হয় তাহলে কি হবে, মানে বিষয়টা সেই রকম আর কি। তো কোষ বিভব যদি ধনাত্মক হয় তাহলে কোষ স্বতঃস্ফূর্ত, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, কিন্তু কোষ বিভব ঋণাত্মক
কোন কোষের কোষ বিভব ঋণাত্মক হয় না, কিন্তু তুমি যদি কি করো অর্থাৎ এটার বিপরীত কাজ করো তাহলে সেটা ঋণাত্মক হবে, এবং যদি ঋণাত্মক হয় তাহলে কোষটা স্বতঃস্ফূর্ত নয়, কোষ কিংবা কোষ বিভব স্বতঃস্ফূর্ত নয়। সুতরাং যদি এই সিদ্ধান্তে আসতে হয় যে কোনো কোষ, কোনো গিভেন কোষ স্বতঃস্ফূর্ত নাকি না, কোনো গিভেন কোষটি স্বতঃস্ফূর্ত নাকি না, কোনো গিভেন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নাকি না, তাহলে সেটা সিদ্ধান্তে আসতে পারবো কি করে, কোষ বিভব ধনাত্মক নাকি কোষ বিভব ঋণাত্মক তা দেখে। আর তার জন্য কিন্তু নতুন কিছু শেখা লাগলো না, অর্থাৎ ইন দ্য মিন টাইম যে কোষ বিভব নির্ণয় করছো সেটাই তো করবা, জাস্ট করে দেখবা যে ধনাত্মক হয় কিনা ঋণাত্মক হয়। সুতরাং তখনই কিন্তু তুমি ধরে নিয়ে ফেলবা যে এটা স্বতঃস্ফূর্ত কিনা। সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র নতুন যুক্ত হয়েছে কি একটা সিদ্ধান্ত, কাজ যেটা সেটা আগেই করা হয়ে গেল, সিদ্ধান্ত শুধুমাত্র যুক্ত হয়েছে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেক্ষাপটটা একটু পাল্টাবো আমি, অর্থাৎ তোমার প্রেক্ষাপটটা চেঞ্জ হবে। প্রেক্ষাপটটা কেমন চেঞ্জ হবে সেটা হচ্ছে, তোমরা জানো যে যখন আমরা একটা তড়িৎ কোষ তৈরি করি তখন যে তড়িৎদ্বার ব্যবহার করি সেই তড়িৎদ্বারকে একটা পাত্রে পাত্র ব্যবহার করা হয় না, তার জন্য যেটাকে বলা হয় কোষ পাত্র। সুতরাং একটা কোষ তৈরি করতে গেলে তার একটা কন্টেইনার ব্যবহার করা লাগবে না, একটা কন্টেইনার যে ব্যবহার করবো সেই কন্টেইনারটাও তো একটা ধাতুর তৈরি, সেই কন্টেইনারটাও তো একটা ধাতুর তৈরি। সুতরাং তুমি এক দুইটা তড়িৎদ্বার সেট করলা, এখন সেইখানে কন্টেইনার হিসেবে তুমি সব ধাতু কিন্তু ব্যবহার করতে পারবে না, যেটা নির্ভর করবে যে তোমার যে তড়িৎদ্বার ব্যবহার করছো সেই তড়িৎদ্বারের তড়িৎদ্বার বনাম যে কন্টেইনার ব্যবহার করছো তার সক্রিয়তার পার্থক্য কি, তার সক্রিয়তার পার্থক্য কি, সেটা বিবেচনা করে কিন্তু তোমাকে কোষ পাত্র নির্বাচন করতে হবে। অর্থাৎ কোনটি কোষ পাত্র হিসেবে গ্রহণযোগ্য, কোনটি কোষ পাত্র হিসেবে গ্রহণযোগ্য না, সেটা নির্ণয় করার জন্য আমরা আসলে এই পর্বে আসছি। অর্থাৎ তোমাকে প্রশ্ন করবে যে এই তড়িৎদ্বার এই পাত্রে রাখা ঠিক আছে কিনা, এই তড়িৎদ্বারটি এই পাত্র ব্যবহার করা ঠিক আছে কিনা। সুতরাং এই জাতীয় প্রশ্ন মোকাবেলা করার জন্য এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? যেমনটা মনে করো উদ্দীপকের মতো করেই যদি ভাবো যে এইটা একটা অ্যানোড আর এটা হচ্ছে যাইয়া ক্যাথড, কথার কথা অ্যানোড হচ্ছে গিয়ে জিঙ্কের তৈরি আর ক্যাথড হচ্ছে কপারের তৈরি, তারা সংযুক্ত আছে এবং তাদের মধ্যকার লবণ সেতু আছে, তাদের মধ্যকার লবণ সেতু আছে এবং জিঙ্কের সাথে জিঙ্ক আয়ন আছে, কপারের সাথে কপার আয়ন আছে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে কপার এবং জিঙ্ক মিলে বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু তোমাকে প্রশ্ন করা হইলো, আচ্ছা তোমাকে দিয়ে দেওয়া হইলো ইনড জিঙ্ক জিঙ্ক টু প্লাস সমান 0.76 ভোল্ট, দিয়ে দেওয়া হইলো ইনড কপার কপার টু প্লাস ইকুয়াল টু 0.34 ভোল্ট, দিয়ে দেওয়া হলো ইনড আয়রন আয়রন টু প্লাস ইজ ইকুয়াল টু 0.44 ভোল্ট। এখন বিষয়টা দাঁড়ালো, এখানে তো একটা জিঙ্ক তড়িৎদ্বার আছে আর একটা কপার তড়িৎদ্বার আছে, নয় তাদের বিভব দেওয়া আছে, বাড়তি কেন আয়রনের বিভব দিছে? কারণ আমি এখন একটা প্রশ্ন করব, গতে প্রশ্ন করব কোষ বিভব বার করো, মনে করো গতে গতে বললাম কোষ বিভব বার করো, তাহলে এই যে কোষ তার কোষ বিভব বার করবা, তার জন্য জিঙ্কের বিভব জানা দরকার, কপার বিভব জানা দরকার, তুমি সেটা দিয়ে কোষ বিভব বের করলা। কিন্তু এখন আয়রনের বিভব দিয়ে লাগবে কেন? কারণ যদি প্রশ্নটা এমন হয় যে অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কি, প্রশ্ন হলো যখন এরকম যে অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কি, অর্থাৎ অ্যানোডের যে দ্রবণটা আছে সেই দ্রবণটাকে লোহার পাত্রে রাখা যাবে কিনা, এই তো। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, তাহলে এই সিদ্ধান্তে কি করে আসবা যে অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কিনা, অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কিনা, তো এই 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 এইরকম সিদ্ধান্তে আসবি করে, এই সিদ্ধান্তে আসবা কি করে, তাহলে দেখো এই সিদ্ধান্তে কি করে আসবা, একদম আমার যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এখন একদম অক্ষর অক্ষরে সেটা পালন করবা। নাম্বার ওয়ান, মনে রাখবা যখন এই ধরনের প্রশ্ন করবে যে অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কিনা, তাহলে শুধু খেয়াল করবা কি জানো,
যে অ্যানোডের দ্রবণটি লোহার পাত্রে রাখা যাবে কিনা, তাহলে অ্যানোডে কি আছে? জিঙ্ক। অ্যানোডে কি আছে? জিঙ্ক। আর লোহার পাত্রে রাখা যাবে কিনা, তাহলে কি লোহা। তাহলে তুমি বুঝে ফেললা যে এখানে কার কার কথা উল্লেখ আছে, জিঙ্ক লোহা, জিঙ্ক আয়রন। যে ঠিক আছে, সুতরাং এই সিদ্ধান্তে আসবা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে কোন দ্রবণের কথা বলা হয়েছে, কোন পাত্রের কথা বলা হয়েছে। তো যে দ্রবণের কথা বলা হয়েছে আর যে পাত্রের কথা বলা হয়েছে, দুইটার মধ্যে একটা ধাতু, দুইটার মধ্যে দুইটা ধাতু আছে। সুতরাং তুমি আগে ফার্স্ট অফ অল নির্বাচন করবা যে কোন ধাতু দুইটার কথা বলা হয়েছে। এখানে একটা জিঙ্কের কথা বলা হয়েছে, একটা লোহার কথা বলা হয়েছে। জিঙ্ক লোহা, জিঙ্ক লোহা, বাস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই জিঙ্ক আর লোহা দিয়ে তুমি কি করবা, একটা নতুন করে কোষ সৃষ্টি করবা, একটা নতুন কোষ সৃষ্টি করবা, একটা নতুন কোষ সৃষ্টি করবা। এবং সেই কোষে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করবা বা কাকে রাখবা, অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করবা বা কাকে রাখবা, একদম পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, যে যেই পাত্রের কথা বলা হবে সেটা অ্যানোড ধরবা, যেই পাত্রের কথা বলা হবে সেটাকে অ্যানোড ধরবা, সেটাকে অ্যানোড ধরবা। তাহলে কাজ হয়ে গেল। দেখো এটা সমাধান কি, সমাধান বলতে তুমি কি করবা, কোষ ডায়াগ্রাম তৈরি করবা, কোষ ডায়াগ্রাম তৈরি করবা। তাহলে তুমি সিদ্ধান্ত নিছ যে আয়রন হলো গিয়া অ্যানোড, তাহলে আয়রনকে অ্যানোড দিবা, আর জিঙ্ক হচ্ছে ক্যাথোড, জিঙ্ক হচ্ছে ক্যাথোড। সুতরাং এই কোষটা তুমি কোষ ডায়াগ্রাম করবা, ব্যাস হলো তো কোষ ডায়াগ্রাম করলা। আচ্ছা এখন এই কোষ ডায়াগ্রাম করার পরে ইনোড সেল বের করবা। ইনোড সেল বের করার জন্য ইনোড অ্যানোড জারণ প্লাস ইনোড ক্যাথোড বিজারণ, তাহলে অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ। অ্যানোডের জারণ মানে কি? আয়রনের জারণ। অ্যানোডের জারণ মানে কি? আয়রনের জারণ। আয়রনের দেওয়া আছে কি? জারণ দেওয়া আছে। তাহলে 0.44 থাকবে। প্লাস ক্যাথোডের বিজারণ মানে কি? জিঙ্কের বিজারণ। ক্যাথোডের বিজারণ মানে কি? জিঙ্কের বিজারণ। ক্যাথোড তো জিঙ্ক, জিঙ্কের বিজারণ, কিন্তু জিঙ্কের তো এটা জারণ, জিঙ্কের তো জারণ, তাহলে এটা চেঞ্জ করে মাইনাস করতে হবে, তাতে করে 0.32 আসবে কিন্তু নেগেটিভ আসবে, 0.32 আসবে কিন্তু নেগেটিভ আসবে। তার মানে ইনোড সেল কি আসলো? নেগেটিভ আসলো। সুতরাং এই যে নেগেটিভ আসলো, সেখানে তোমার নিয়ন্ত্রণ ছিল না, এটা এমনি নেগেটিভ আসছে, কারণ আমাকে যা বলছে আমি সেই অনুযায়ী করলাম। আমাকে বলছে লোহার পাত্র, জিঙ্কের দ্রবণ লোহার পাত্রে রাখতে বলছে, তাহলে জিঙ্কের দ্রবণ লোহার পাত্রে রাখতে গেলে লোহাটা অ্যানোড আর হচ্ছে যে দ্রবণ সেটা ক্যাথোড। হবার পরে দেখা গেল যে এক্ষেত্রে ইনোড সেল হচ্ছে কি? ঋণাত্মক। কারণ ইনোড সেল যদি ঋণাত্মক হয় তাহলে কি হলো? এটা স্বতঃস্ফূর্ত না, সিদ্ধান্ত হলো এটা স্বতঃস্ফূর্ত না। তার মানে তুমি এখানে কি বলবা, যেহেতু কোষ বিভব ঋণাত্মক, যেহেতু কোষ বিভব ঋণাত্মক, সেহেতু কোষ বা কোষ বিক্রিয়া বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়, স্বতঃস্ফূর্ত নয়। এই সিদ্ধান্ত আসছে যে স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু তোমার কাছে তো আমি এটা জানতে চাই নাই, আমি তো তোমার কাছে জানতে চাইছি লোহার পাত্রে রাখা যাবে কিনা। এখন মনে রাখবা, যদি স্বতঃস্ফূর্ত না হয়, যদি বিক্রিয়া বা কোষ বিক্রিয়া বা কোষ যদি স্বতঃস্ফূর্ত না হয়, তার মানে বিক্রিয়া হবে না। তার মানে হলো তুমি যদি জিঙ্কের লবণ লোহার পাত্রে রাখো তাহলে কোনো বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া না হওয়া মানে নিরাপদ, বিক্রিয়া না হওয়া মানে কি? এটা পাত্র হিসেবে কি? নিরাপদ, যেহেতু বিক্রিয়া হবে না। সুতরাং বিক্রিয়া যদি নাই হয় তাহলে এটা নিরাপদ, বিক্রিয়া হইলে তো পাত্রটা ক্ষয় হয়ে যাবে, যেহেতু বিক্রিয়া করবে না তাহলে এটা নিরাপদ। তাহলে আমরা বলতে পারি যে জিঙ্ক লবণ কিসে রাখা যাবে? এই আয়রনের পাত্রে রাখা যাবে। তাহলে রাখা যাবে কখন? যদি স্বতঃস্ফূর্ত না হয়। রাখা যাবে কখন? পাত্রটা ব্যবহার করা যাবে কখন? যদি স্বতঃস্ফূর্ত না হয়। যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ স্বতঃস্ফূর্ত হইলে তো সে বিক্রিয়া করে ফেলবে। এই কারণে তাহলে যখন এই সিদ্ধান্তে আসবা যে স্বতঃস্ফূর্ত না, তখন তুমি বলতে পারবা যে সুতরাং লোহার পাত্রে জিঙ্ক লবণ, জিঙ্ক দ্রবণ রাখা যাবে, সংরক্ষণ করা যাবে, রাখা উচিত কিনা? হ্যাঁ, রাখা যাবে, রাখা উচিত। তো এই রকম যেভাবেই প্রশ্ন করুক না কেন, এই সিদ্ধান্তে আসতে পারবা। আরে
এখানে নতুনত্ব নাই তেমন কিছু, কোষ বিভবই বার করবা, তবে কোষটা গঠন করতে জানতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই কিভাবে কোষ গঠন করবা, যেটা যেই পাত্র সেটা অ্যানোড, প্রতিপক্ষ ক্যাথোড, ইনোড সেল বার করবা, ধনাত্মক বা ঋণাত্মক কোন একটা আসবে, ধনাত্মক হইল যদি তাহলে স্বতঃস্ফূর্ত, তাহলে রাখা যাবে না, আর যদি ঋণাত্মক হয় তাহলে স্বতঃস্ফূর্ত না যেহেতু নিরাপদ, সুতরাং রাখা যাবে। তাহলে এইভাবে আমরা এই সিদ্ধান্তগুলো আসতে আসতে